সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ আমরা আলোচনা করব সমৃদ্ধি কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমৃদ্ধি ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও সমৃদ্ধি কেন্দ্র সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব রাজিয়া হোসেন, এবং আমাদের সাথে আরও রয়েছেন ইপসার সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এনামুল হক শান্ত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আজ মহান মে দিবস। এই মে দিবসে আপনাদেরকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাংলা ভিশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে এদেশের মেহনতে মানুষ পেশাজীবী তাদেরকেও। সুধী মণ্ডলী, পিকেএসএফের অনেকগুলো কর্মসূচির মধ্যে একটি হচ্ছে সমৃদ্ধি, যা 2010 সালে আরম্ভ হয়েছিল। কর্মসূচিটি ভৌগোলিকভাবে ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে, একই সাথে কর্মসূচির বিস্তৃতিও ঘটেছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে সমৃদ্ধির ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও সমৃদ্ধি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক জায়গায় এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দর্শক মণ্ডলী, এই বিষয়ের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি গ্রামীণ সমাজে সব শ্রেণী পেশার মানুষ মিলেমিশে বাস করে। পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারলে একটি সমাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব। পিকেএসএফ তাদের সমৃদ্ধি কর্মসূচির আওতায় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রামীণ সমাজের সামাজিক ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য সমৃদ্ধি কেন্দ্র প্রতিষ্ঠা করে যাচ্ছে। তার একটি দৃষ্টান্ত দিনাজপুর সদর উপজেলার উমরপাইল গ্রামের 11 জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে প্রতিষ্ঠিত সমৃদ্ধি কেন্দ্র। প্রধান দায়িত্ব পালন করে স্থানীয় মেম্বার। এই কমিটি আমরা প্রতি মাসে শনিবার এই মিটিং করে আসতেছি। আমরা এই অত্র এলাকার বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই সব আলোচনা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। যদি MBSK বা PKSM এর মাধ্যমে সমাধান করা সম্ভব হয় তাদের মাধ্যমে করি। যদি এখানে কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধনী লোকদের কাছ থেকে এই সহায়তা নিয়ে আমরা যেমন গরিমেশের বিয়ে, তারপর অসুখ-বিসুখ, বিভিন্ন গরিমেশের অসুখ-বিসুখ বা এইসব সহায়তা করে আসতেছি। বাকি 10 জনের মধ্যে থাকে মসজিদের ইমাম, স্কুল কলেজের শিক্ষক, সমাজকর্মী সহ সমাজের বিভিন্ন শাখার দায়িত্বশীল ব্যক্তিগণ। নিয়ম করে প্রতি মাসে একবার করে সমৃদ্ধি কেন্দ্রের বৈঠক করা হয়। সমাজের দায়িত্বশীলদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়ে থাকে। আমরা এই সমৃদ্ধি কর্মসূচিতে অনেক সাহায্য পাই, যেমন গ্রামে নির্যাতন যৌতুকের জন্য স্বামীরা মেয়েদের উপর নির্যাতন করে, তখন অনেক বিভেদ সৃষ্টি হয়, তখন সেই সমাধানগুলো আমরা গ্রামে করতে পারি না। এই গ্রামে যদি কোথাও আমি বাল বিবাহ দেখি বা শুনি তখন আমি সেটা প্রতিরোধ করার চেষ্টা করি এবং এই সমৃদ্ধি কর্মসূচির কমিটিতে এসে সেগুলো কমিটির মাধ্যমে জানাই এবং সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করি। বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমগুলো বণ্টন করে সঠিকভাবে সম্পন্ন করা হয়। পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় আরেকটি কার্যক্রম হলো উঠান বৈঠক। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা গ্রামে 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে প্রতি শনিবার 1 ঘন্টা করে এই বৈঠকে বসা হয়। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারের নারীগণ এই বৈঠকে অংশ নেয়। স্যাটেলাইট ক্লিনিকের স্বাস্থ্য সহকারী তাদেরকে স্বাস্থ্য, পুষ্টি, গর্ভবতী মায়ের যত্ন, শিশুর পরিচর্যা, স্যানিটেশন, ল্যাট্রিন ব্যবহারের উপকারিতা, ডায়রিয়া প্রতিরোধ ও নিরাপদ পানি পানের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকে। আমরা গ্রামের মধ্যে উঠান বৈঠক করতেছি। আমাদের এই উঠান বৈঠকে উপস্থিত থাকে আমাদের গ্রামের সাধারণ সব মানুষ, যার মধ্যে মেয়ের সংখ্যা আমরা আপাতত বেশি পাচ্ছি। এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়গুলোর মধ্যে কিছু বিষয় থাকে স্বাস্থ্য রিলেটেড, যেমন ডায়রিয়া, স্যানিটেশন, কৃমি, নিউমোনিয়া, গর্ভবতী মায়েদের পরিচর্যা, বিভিন্ন মারাত্মক যে রোগগুলো থাকে ডায়াবেটিক্স, কুষ্ঠ, জন্ডিস, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে তাদের বিষয়ে সচেতন করার জন্য আমরা আলোচনা করি। এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করি। অনেক রোগ সম্পর্কে তাদের অনেক ভ্রান্ত ধারণা ছিল, যে ধারণার কারণে তারা বুঝতো না যে আসলে আমরা এখন কী করব, তাদের ভবিষ্যতে তাদের কী করা উচিত। তারা তাদের বাচ্চাদের যেন স্কুলে পাঠায়, অনেক বাচ্চা আছে যারা স্কুল থেকে ঝরে পড়ছে, তাদেরকে এই আলোচনার মাধ্যমে তাদের সেই বাচ্চাগুলো আমরা আগে
সিলেকশন করি এবং আমাদের সমৃদ্ধিদের শিক্ষা কেন্দ্র আছে সেখানে পৌঁছাচ্ছে পাঠিয়ে দিই। বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে সচেতনতা তৈরি করা হয়। গত দুই বছর আগে থেকে আমরা ভান্ডারপুরে জিআরডিএম সমৃদ্ধিতে মাধ্যমে আমরা কেশারী গ্রামে জানতে পারছি এখানে সেবিকা আপা আসে এবং সে আমার প্রতি সপ্তাহে মাসে প্রেশার মাপে, ওজন পরীক্ষা করে। গর্ভবতী ছিলাম এর আগে, তারপরেও আমাকে ওজন করছে এবং আমার আয়রন ট্যাবলেট প্রয়োজন তা দিছে। আমার প্রেশার কী, প্রেশার জিনিসটা আমি বুঝতাম না আর কি, যে হাই প্রেশার হলে বা কী হয় বা লো প্রেশার হলে কী হয়। মাথা ঘোরে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি অসুস্থতা পারে উঠতে পারতাম না, ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্যও আমার হতো না, কিন্তু ডাক্তারও খুঁজে পায় না আশেপাশে। অর্থনৈতিকভাবে এত দুরবস্থা ছিল, কোথায় যাব। স্বামীও আমার সেরকম সচেতনশীল ছিল না। তখন আপা আমার প্রেশার দেখলো, দেখে সে বললো যে আপা আপনার লো প্রেশার, আপনাকে ভালো ভালো খেতে হবে, আপনি তো গর্ভবতী মানুষ, আপনাকে এই সময় প্রচুর পুষ্টিকর শাক সবজি ডিম দুধ যতটুকু পারেন খেতে হবে, না খেলে আপনার পেটে বাচ্চাও সেরকম ভালো থাকবে না, আপনি সুস্থ থাকবেন না। এর ফলে আমার বাচ্চা হওয়ার পরে আবার দেখা গেল কিছুদিন পরে আমার পেশাব হয়, মাথা ঘুরে দেখা যাচ্ছে কী অসুখ হলো, তখন ডাক্তার কাছে যেতে পারেন। তারপর আপা আবার বললো আপা আপনি কি ডায়াবেটিস পরীক্ষা করছেন? আপা বললাম না আপা আমার তো টাকা পয়সা না, আমি তো ডায়াবেটিস বলতাম। আপা আমার ডায়াবেটিসও পরীক্ষা করলো, ডায়াবেটিস পরীক্ষার পরে দেখা গেছে আপা বলছে আপা আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আপনি পাশেই এমবিবিএস ডাক্তারের সাজেশান নেন। এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, দেখা যাচ্ছে এখানে সেখানে কিন্ডারগার্ডেন স্কুল বা প্রাইমারি স্কুল সেখানে অনেক দূর, যেতে পারছে না, 1 কিলো 1.5 কিলো এই গরমের দিন যাওয়ার ছোটো মানুষ ছেড়ে দিতে পারে না। আমরা তো কাজকর্ম করে খাই, সেখানে নিয়ে যাওয়া পৌঁছে দেওয়ার ক্ষমতাও আমাদের হয় না। এই জন্য জিআরডিএম যে আমাদের স্কুল করছে প্রতি গ্রামে, সেই স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখতেছে এবং আমাদের অনেক উন্নতি হয়েছে এবং এর মাধ্যমে আমরা খুব ভালোভাবে এখন আছি। পিকেএসএফের সমৃদ্ধি কর্মসূচির আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সমৃদ্ধি কেন্দ্র ও উঠান বৈঠক প্রতিষ্ঠা করে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার পথকে দ্রুত সুগম করে দিচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম সমৃদ্ধি কেন্দ্র এবং উঠান বৈঠক প্রসঙ্গে। এবার আলোচনার প্রথম জনাব রাজিয়া হোসেন আপনার কাছে, সেটা হচ্ছে যে সমৃদ্ধি কেন্দ্র আমরা দেখলাম, এই সমৃদ্ধি কেন্দ্র গঠনের উদ্দেশ্য কী ছিল, কেন এই সমৃদ্ধি কেন্দ্রের প্রয়োজন হলো? সমৃদ্ধি কেন্দ্র কেন প্রয়োজন, এটা মানুষের উদ্দেশ্য যে সমৃদ্ধি যে কর্মসংস্থান আছে সেটাকে টেকসই করার জন্য এবং এলাকার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং এই যে সমৃদ্ধি কর্মসূচির আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির আওতায় এর জবাবদিহিতার আওতায় আনার জন্যই আমাদের সমৃদ্ধি কেন্দ্র। অনেক সুন্দর বলেছেন, জবাবদিহিত একটা বিষয়, তাছাড়া সমৃদ্ধির আওতায় আরো কিছু কার্যক্রম আছে, আরো উন্নয়নমূলক কার্যক্রম আছে, স্কুল আছে, শিক্ষা আছে, ডাক্তার কোথায় বসবে, হ্যাঁ এইগুলো বিষয়ে আমাদের যে সমৃদ্ধি কেন্দ্রটা আছে এই কেন্দ্রের মধ্যে একটা বসে তারা এই আলোচনাগুলো করতে পারে। ওখানে স্বাস্থ্য সম্পর্কে আলোচনা হচ্ছে, ওখানে শিক্ষা সম্পর্কে আলোচনা হচ্ছে, যদি কোনো কারো হয়তোবা মানে বিচার আচার করতে হয় সেটাও আলোচনা হচ্ছে, আপনি কিছু যোগ করবেন কি? এই যে জনপ্রতিনিধিদের সাথে কাজ করা, এটা কিন্তু একটা সমন্বিত প্রয়াস। আগে আমরা কাজ করছি সেক্ষেত্রে দেখা গেছে আমরা আমাদের মতো করছি, কিন্তু ওনাদের সাথে এরকমই ছিল না, মানে মিল মহব্বত ছিল না, এখন তাদের মতো ছিল, আমরা আমাদের মতো ছিলাম, এখন আমরা কি হচ্ছে তাদের সাথে মিশে গেছি, তারা আমাদের সাথে মিশে গেছে। যদি বলে কেমন ওয়ার্ড থেকে সমস্যাটা আমরা অ্যানালাইসিস করছি, দেখছি আমাদের পক্ষে সম্ভব কিনা সমাধান করা, যদি সবাই মিলে দেখি সমাধান করা সম্ভব তাহলে আমরা ওয়ার্ডে সমাধান করে ফেলছি, আমরা ইউনিয়ন পর্যন্ত যাচ্ছি না। যদি দেখি যে না এখানে আমাদের ইউনিয়ন পরিষদের সহযোগিতা লাগবে, তখন আমরা 6 মাস পরে ইউনিয়ন পরিষদে আসি, এসে তখন আমরা রেজুলেশনগুলো এবং ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে আমরা জানাই যে আমরা এইটা এই রাস্তাঘাট কি এই সমস্যা এই ব্রিজটা এত টাকা লাগবে আসলে সম্ভব না। একটা সামাজিক ব্যতিতে রূপান্তরিত হয়েছে, সেটা বাল্যবিবাহটা সম্পর্কে কি এখানে আলোচনা হয়? এখানে বাল্যবিবাহ প্রতিরোধ করার আলোচনা হয় বা বাল্যবিবাহ শুরু হচ্ছে ইনফরমেশন, আমাদের যে ওয়ার্ড কমিটি আছে ইনফরমেশন পাইলে তারা আবার সেইখানে সেই অভিভাবকদের কাছে গিয়ে তারা সেখানে বাধা সৃষ্টি করে যে এই বাল্যবিবাহ এখানে বয়স হয় নাই রোধ করার জন্য, তার মেয়ে যদি হয় নারী হয় 18 বছর বয়স হয়নি এখানে তার বিয়ে দিলে তার যে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়গুলো তাদেরকে মোটিভেশন করে যে আপনার বিয়ে দেওয়া আপনাদের ঠিক হবে না। আমাদের ডাক্তার আসে, সেটেল ক্লিনিক বলেন, স্টাডি ক্লিনিক বলেন, এই যে শিক্ষা সহায়তা কেন্দ্র কথা বলি, সে কি কাজগুলো আছে, আবার বিচার
এইগুলি কি কোনো ধারাবাহিকই আছে যে এই সমৃদ্ধি কেন্দ্রে এই কাজগুলো হবে, বা এগুলি কি প্রায়োরিটাইজ করা হয় নাকি এক একদিন এক একটা জন্য বরাদ্দ করা আছে, এটা কিভাবে করেন আপনারা? ঘর তোমার একটা একটা ঘর, আবার অনেক গ্রামে দেখা যায় দুটো সমৃদ্ধকে শিক্ষা সহায়তা কেন্দ্র রয়েছে। সপ্তাহে একদিন হয়তো স্যাটেলাইট ক্লিনিকের ডাক্তার গেল, প্রতি রবিবার বসে সকালের দিকে, হ্যাঁ ওখানে বিকালে তালিকা করা থাকে, অভিভাবক মিটিং কবে, এগ্রিকালচার অফিসার কখন যায় বসবে, প্রতি সোমবার হাটবার, হাটবার দিন এগ্রিকালচার অফিসার ওখানে বসবে, তাহলে কৃষকরা হাটে আসলে পরে ওই সময় কেন্দ্রে এসে তার সাথে পরামর্শ করবে কি ওষুধপত্র বিচার বিকালে হইতে পারে, আমাদের এখানে কাজ নাই থাকে না। আবার অভিভাবক মিটিং গুলো অনেক সময় ওদের বাসায় হয় না, অভিভাবক মিটিং গুলো যেগুলো নিকটবর্তী স্কুল ওই অভিভাবক মিটিং গুলো আমরা ওখানেও করি। একটা জায়গায় তো অনেক লোক থাকতে পারে, অনেক গণ্যমান্য লোক থাকতে পারে, কি হবে 11 জন আমরা দেখলাম যে প্রতিবেদনে, এখানে আমরা যেটা করি সবাইকে তো নেওয়া সম্ভব না, বিভিন্ন পেশার থেকে প্রতিনিধি আমরা নিই, যেমন আমরা নির্বাচিত করি ওয়ার্ড কমিটির যিনি নির্বাচিত সভাপতি, উনি একজন সমাজে সবার কাছে প্রশংসনীয় বা গ্রহণযোগ্য একজন ব্যক্তি, সহসভাপতি হিসাবে উনি নেবেন। এরপরে আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে সেখান থেকে টিচার একজন শিক্ষিকা উনি সদস্য সচিব হিসেবে থাকবেন। এরপরে আমাদের সম্মানিত যারা মুক্তিযোদ্ধা আছে ওনারা আমাদের অনেক সময় অবজারভার হিসাবেও থাকে। আচ্ছা, আবার যেমন আমাদের আমি তো দেখেছি আপনাদের ওখানে মুক্তিযোদ্ধারা এগিয়ে আছে, এগিয়ে আছে মুক্তিযোদ্ধারা ওয়ার্ড কমিটির, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটির মধ্যে মুক্তিযোদ্ধা যদি ওই এলাকায় থেকে থাকে, ওই এলাকায় থেকে থাকে ওয়ার্ড কমিটির শিক্ষক, ইমাম, মসজিদের ইমাম থাকে, তারপরে মাদ্রাসার টিচার থাকে, প্রাইমারি স্কুলের টিচার থাকে, আবার এখানে ওই যে যুব সমাজের যে ইয়াং জেনারেশন তারা সেখানে ইয়ের মধ্যে থাকে। চেয়ারম্যান সাহেব কি মাঝে মাঝে আসেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা তত্ত্বাবধান করে, এবং মহিলা যে মেম্বার আছে, এই যে আমাদের সমৃদ্ধি কেন্দ্রের যে ওয়ার্ড কমিটি আছে তাদেরকে কিন্তু তত্ত্বাবধানে রাখে, দেখে, এবং বিচার সালিশ হলে যে সহযোগিতা লাগে, একটা বিচার সালিশ পড়ছে, কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে বিচার সালিশ, সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে সহযোগিতা করে বিচার সালিশের মধ্যে। অনেক ধন্যবাদ শান্ত, আপনার কাছে পরে আসবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। সুধী মণ্ডলী, বিরতির সময় হলো, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম সমৃদ্ধি কেন্দ্র এবং উঠান বৈঠক প্রসঙ্গে। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম যে ওই সমৃদ্ধি কেন্দ্রে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কী ধরনের সহায়তা করে থাকে, আপনি বলছিলেন, বলেন এখন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের প্রায়শই গিয়ে তত্ত্বাবধানে থাকে, ওয়ার্ড কমিটিটা কি কাজ করছে তারা তত্ত্বাবধানে থাকে, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা যে মেম্বার আছে তিনিও তত্ত্বাবধানে থাকেন। সমৃদ্ধি কেন্দ্রটা কোথায় হবে, এই জায়গা নির্ধারণ বা নির্বাচন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ কি ভূমিকা রাখে? ইউনিয়ন পরিষদের থেকে সরকারি যে জমি, খাস জমি আছে, সেই খাস জমিটা আমরা সিলেকশন করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে অনেক সহায়তা করেছেন, এবং এই জায়গাটা সিলেকশন করার জন্য আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করে নিয়ে আমরা ডিড করেছি। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় এলাকাবাসীর যারা প্রভাবশালী ব্যক্তিও তার সমৃদ্ধি কেন্দ্র তৈরির জন্য তারা নিজের জমিও তারা দান করেছেন। উঠান বৈঠক দেখলাম প্রতিবেদনে, আজকে আমাদের দেখিয়ে যে সচরাচর বৈঠকটা খুব একটা হতে চায় না, কেননা প্রত্যেকের কাজ আছে, তারপরে উঠান বৈঠকে যে ধরনের মানুষের সমাগম দেখলাম, এটা কি হয় আপনাদের এক্সপিরিয়েন্সটা, আপনাদের অভিজ্ঞতা? জি স্যার, অবশ্যই উঠান বৈঠকটা আমরা এলাকার লোকদেরকে নিয়ে তাদেরকে সচেতনতা করার জন্য তাদেরকে আমরা উঠান বৈঠক করি, এবং সেখানে শিক্ষা, স্বাস্থ্য আর বিষয়, ডায়াবেটিক্স, পানি নিরাপত্তা, স্যানিটেশন, এইগুলোর বিষয় তাদেরকে উঠান বৈঠকে তাদেরকে আলোচনা করা হয়। স্যার, এখানে যেটা এই উঠান বৈঠকে একসময় কিন্তু মাঝে এটা আগের তুলনায় এখন আরও বেশি মানে জনসংখ্যা বিষয় হয়ে গেছে, যেমন কর্মব্যস্ততার মাঝেও একটা বিষয় আছে, মানুষ অনেক সময় টিভিতে কিংবা অন্যভাবে দেখে ওইভাবে আত্মস্থ করতে পারে না, গ্রামের সাধারণ মানুষ, আমরা যখন যাই পার্টি পেরে দেয় যখন বসি, বসে মনে হয় তাদের কত আপন। এখানে কিশোর কিশোরী আছে, যেমন আপনি কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ে কিছু বিষয় আছে এখনও গ্রামের মেয়েরা ছেলেরা এগুলো জানে না, যেগুলো কিন্তু আমরা ওই বৈঠকে বসে আমরা সেখানে আলোচনা করি খুব সহজভাবে। একটি ইউনিয়নে কতজন স্বাস্থ্য সেবিকা থাকে? একটি ইউনিয়ন আমাদের যেটা ইপসার যে ইউনিয়নটা আছে সৈয়দপুর ইউনিয়ন, এখানে আছে আমাদের 13 জন,
আমরা মোটামুটি 3টি ইউনিয়নে কাজ করেছি। পার্বত্য চট্টগ্রামের কাউখালীতে ওখানে আছে 9 জন, তারপর আমাদের পানসুর ইউনিয়নে আছে 11 জন। এটা স্বাস্থ্য সেবিকা, সবাই তাদের উপর আবার ডাক্তার আছে। একটা আছে শিক্ষার দিকটা, যেমন স্কুল থেকে আসার পর অনেক সময় দেখা যাচ্ছে গ্রামের, আমরা হয়তো শহরে সম্ভব, কিন্তু গ্রামে যারা অনেক পরিবারে আছে যাদের সামর্থ্য নাই যে 20 টাকা কিংবা 100 টাকা দিয়ে এই বাচ্চাটাকে টিউশনি পড়াবে, আর ছোটো বাচ্চারা অনেক সময় টিউশনে শিক্ষক বসে আছে, শিক্ষকের সামনে বসে এরকম পড়ায় তারা অভ্যস্ত না, তারা যে কারণে তারা একটু মজা, একটু আনন্দ যখন দেখে যে বাচ্চার সাথে আমার বন্ধুর সাথে স্কুলে গেলাম, আবার ওই বন্ধুই দেখতেছি এখানে এসে প্রাইভেট পড়ছে, খুব মজা তো এখানে, তখন স্কুলে আসে। আবার কিছু খেলাধুলা, খেলাধুলা স্কুলে কো-কারিকুলাম, গান গাও, নাচ করো, প্রতি বৃহস্পতিবারে কি বৃহস্পতিবারে ওরা জানে যে আজকের দিনে একটা গান শিখে দেওয়া লাগবে, আজকে বৃহস্পতিবার, কেউ আবার পুতুল বানিয়ে নিয়ে যায়, কেউ আবার খেলনা বানায় নিয়ে যায়, স্যারকে দেখায়, স্যার দেখেন আমি এটা বানিয়েছি। যে এই যে আপনারা অনেক ছোটোখাটো কাজও করছেন, কালভার্ট করছেন, একটা ডিপ একটা টিউবওয়েল দিয়ে দিচ্ছেন, একটা ল্যাট্রিন দিচ্ছেন, তাই না, যারা গরিব মানুষ, ইয়ে, এই যে বাছাই প্রক্রিয়া, যেমন মনে করেন আমরা আপনার ইউনিয়নে সবচেয়ে গরিব 100 জনকে 100টা সেট দিয়েছি, স্ল্যাব ল্যাট্রিন দিয়েছি, এইটা কারা বাছাই করে? এখানেও তো সেই সমৃদ্ধি কেন্দ্র, এবার আমরা 10 জন ভিক্ষুক, প্রথম ধাপে 5 জন করলেন, তারপর দ্বিতীয় ধাপে 5 জন করলেন, এই যে 5 জনকে যে নির্বাচন করা, এটা আপনারা একার জন্য করেন ছিল, এটা কঠিন, খুব কঠিন না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এবং এই সমৃদ্ধি কেন্দ্রের ওয়ার্ড কমিটিরা এটা তো সহযোগিতা করে, স্যার ওয়ার্ড কমিটিরা সহযোগিতা করে, শুধু তাই না স্যার, এখানে সমৃদ্ধি কেন্দ্রে এই যে সরকারি যে বন্টনগুলো আছে সরকারের ইয়ে, এখন সমৃদ্ধি কেন্দ্রে মাধ্যমের মধ্যে এটা স্যার বন্টন সিলেকশন করা হয়, বন্টন হয় যে কাকে দেওয়া হবে, কাকে দেওয়া হবে সমৃদ্ধি কেন্দ্রে, হ্যাঁ সমৃদ্ধি কেন্দ্রে পরিবার খুবই কষ্ট করছে, দেখা যাচ্ছে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, ওখানে কমিটি বললো যে ঠিক আছে আমরা বাঁশ দিচ্ছি, বাদ বাকি আপনারা কিছুই দেন, দিয়ে আমরা এই বৃষ্টিটা করে ফেলি। আমার সর্বশেষ যেটা জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে, আপনারা তো জানেন যে এই এই কর্মসূচিটা কে ধারণ করেছে, রূপকার কে, পলিকর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, সে এটা ধারণা দিয়েছে, এখন এটা বাস্তবায়িত হচ্ছে 150টি ইউনিয়ন সারা বাংলাদেশ ব্যাপী আর কি। স্যার তো ডেফিনেটলি অনুষ্ঠানটা দেখছেন আর কি, দেখছেন অথবা জানবেন, তার কাছে আপনাদের কোনো জানার বিষয় আছে কিনা? এই ধরনের কর্মসূচি স্যার চালু করেছেন, শুধু এই কর্মসূচির মধ্যে স্যার আজকে যেটুকু আলোচনা হলো এর থেকে অনেক অনেক কর্মসূচি স্যার, অনেক অনেক কর্মসূচি আছে। আপনি বললেন সময় স্বল্পতা, এটা তো আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু স্যারের আরও একটা জিনিস আছে স্যার, আমি যেরকম আমাদের সমৃদ্ধি একটা কেন্দ্র আমরা চেয়ারম্যান স্যারকে দিয়ে উদ্বোধন করেছি, এই জন্য আমি খুব গর্বিত এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্যার এই সমৃদ্ধি কেন্দ্র আমাদের এবং এলাকাবাসী মুক্তিযোদ্ধারা এবং অনেকেই মানে এত খুশি যে স্যার আসছেন আমাদের স্যারের এই আমাদের এলাকার মধ্যে রুরালের মধ্যে স্যার এসেছেন, এটা নিয়ে খুবই স্যার সবাই ওই সময়টা, হ্যাঁ আমিও গিয়েছিলাম গর্বিত। আর স্যার আরেকটা জিনিস আছে স্যার, মানুষকে সম্মান দেওয়ার প্রক্রিয়া স্যারের স্যারকে তো অসংখ্য ধন্যবাদ, এটা হয়তো স্যার শুরু করছে কিন্তু এটা শেষ যে কি চমৎকার হবে সেটা সেদিনই বলবে। স্যারের কাছে আমার যেটা অনুরোধ থাকবে, আমরা মনে করি এখনও প্রায় বাংলাদেশে আমরা 70% কাভারেজ করে ফেলছি, এবং আমাদের ইপসার তরফ থেকে আমরা ইপসা যেটা চেষ্টা করছি যে আস্তে আস্তে আমরা আগামীতে ইপসার সব জায়গায় ছড়াই দেবো, এটা এই কাজগুলো আমরা নিজস্ব ইতে ছড়াই দেবো, অর্থায়নে চলে যাবে, হ্যাঁ চলে যাবে। সমৃদ্ধি কেন্দ্র নিয়ে আমার একটা স্যারের কাছে চাওয়া যেটা, সেটা আমি চাচ্ছি যে এই কেন্দ্র এমনই হবো, ওই ওয়ার্ডের মানুষ যেন ওয়ার্ডের ভিতর থেকে সব রকম সেবা পায়, ওখানে আমরা একটা তথ্য ভাণ্ডার করতে চাই, ওখান থেকে বিদেশে কিংবা এলাকার বাইরে যারা আছে তাদের সাথে যেন যোগাযোগ করতে পারে, ওই ওয়ার্ডের মানুষগুলো যোগাযোগ করার জন্য ওই কেন্দ্রে যাবে, স্কাইপিতে কথা বলবে, নেটে দেখবে, এবং আধুনিকতার প্রয়োজন হয় কিছুর ওখান থেকে সে ওখান থেকে সে নেবে,
তাকে যেন রিক্সা ভাড়া কিংবা সময় ব্যয় করে দূরে কারোর কাছে আসতে না হয়, জেলা শহরে কিংবা থানা শহরে। এবং আগামীতে এটা সম্ভব, স্যার যদি করে এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা স্যার যদি নাও দেখে স্যারের কাছে আপনাদের কথাগুলো পৌঁছে দিব। অনেক ধন্যবাদ, আপনি আসছেন দিনাজপুর থেকে, আপনি আসছেন চিটাগাং সীতাকুণ্ড থেকে। সত্যি দর্শক মণ্ডলী, একটি সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সরাসরি অংশগ্রহণ জরুরি। এই প্রয়োজনকে সামনে রেখে পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, কেননা পিকেএসএফ বিশ্বাস করে মানুষের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। পিকেএসএফের এই প্রচেষ্টা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।